গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমার জ্বর, তাই দেওয়া হয়নি। আর রোজের কাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, ও বমি করেছে সারা রাত, তারপরে ওকে মেডিসিন দেওয়া হয়েছে, এখনও শুয়ে আছে, এখন মোটামুটি ভালো আছে। ডাক্তার ওকে টেস্ট দিয়েছে, তো রাতের বেলাতেই আমি ডাক্তার দেখাই অনলাইনে, ডক্টর ঈপ্সিতা চ্যাটার্জিকে। আমি ওনার নামটা এই ভিডিওতে অবশ্যই করতে চাই, কারণ ওনার মতো ডাক্তার হয় না। উনি রাত অবধি, মানে একদম সারা রাত ওকে সাপোর্ট দিয়েছেন সব সময়, মানে যখনই কোনো প্রবলেমে পড়ি ওনাকে বলি, আর উনি সবসময় সাপোর্ট দেন। আর যথেষ্ট ওনার যে মেডিসিনগুলো দেন, প্রোভাইড করেন, যথেষ্ট ভালো। তার জন্য কালকে যে মেডিসিনগুলো দিয়েছিলেন, খাওয়ার পর থেকে এখনও অবধি একবার বমি করেনিও। তো কেন বমি করলো সেটা তো এখনও অবধি টেস্ট না করলে ধরা পড়বে না। তো ডাক্তার মেডিসিন টেস্ট দিয়েছেন, মেডিসিনও দিয়েছেন তার সাথে। এই মাত্র রোজকে খাওয়ালাম চিকেন অল্প আর রাইস। তো টেস্টগুলো করে দেখি কেমন আছে, তারপর অবশ্যই আবার রোজের ভিডিও নিয়ে আসবো। আর আপনারা প্রে করুন যাতে আমার রোজ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, অ্যান্ড আপনাদের কে আবার রোজের সেই খেলা মজা সব কিছু মজা সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে মন একদম ভালো নেই, কারণ সকাল কাল থেকে পুরো ও প্রচণ্ড শরীর খারাপ, ঝিমিয়ে আছে, একদম দাঁড়াতেও পাচ্ছে না ঠিক করে, টয়লেট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, খাচ্ছে, এটাই একটা সুরাহা, মানে যে এখন অবধি খাচ্ছে, কোনো অসুবিধা নেই, খাবার দেখলেও খাচ্ছে। তো দেখি এবার টেস্ট করি, অ্যান্ড আপনারা অবশ্যই ভগবানের কাছে প্রে করুন যাতে ও ঠিক হয়ে যায়। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এতটা অবধি। নেক্সট ভিডিওতে অবশ্যই রোজ ঠিক হয়ে গেলে আপনাদেরকে রোজের ভিডিও নিয়ে আমি আসবো। ঠিক আছে, আপাতত এইটুকুই, বাই সবাইকে।